হাই বন্ধুরা, আবারও আজকে যাচ্ছি আমি বুসকাড়া সেই কেশবপুর কাজের সাইট। কারণ আজকে হচ্ছে পাইপ লাইনের কাজ হচ্ছে, আর ওখানে যেতেই হবে। কারণ ওখানে পাইপ লাইনের কাজ ওরা কি মিস্ত্রি কি ভুল করছে না কি ঠিক করছে, তাই যাচ্ছি। দেখতে দেখতে চলে যাচ্ছি কেশবপুর, কেশবপুর যেতে তো আজকে। আর আলি ভাই বলছে চার চাকার তেল নেই, তেল শেষ হয়ে দিকে আসছে, তাই আমরা কাশনগর ইন্ডিয়ান পাম্পে তেলটা ভরে নিচ্ছি। তাই তেলটা ভরা হয়ে গেলে আমরা যাব স্কুলের দিকে। কথায় বলতে বলতে স্কুলের দিকে ভাই পৌঁছে গেছি। এসে দেখছি মিস্ত্রিরা কাজ করছে পাইপ লাইনে, কিন্তু মোটরটা চালায়নি। কালকে মোটরটা বসানো হয়েছে ভাই, এখনো অবধি মোটরটা চালায়নি। আমার তো ভয় হচ্ছিলো যে মোটরটা আবার জাম হয়ে যাবে নাকি। জাম হয়ে গেলে ভাই বিশাল পরেশানের ব্যাপার, আবার মোটর মিস্ত্রিকে ডেকে আবার মোটর তোলা। এক তো পয়সা খরচা হবেই, আবার তার উপরে পরেশানি বেশি হবে। তাই ভয় হচ্ছিল মনে করতে যে মোটরটা জাম হবে কি না। তা কত কথা ওদেরকে বললাম মোটরটা তাড়াতাড়ি চালিয়ে দে, তাহলে মোটরটা জাম হবে। তাই তোমাদেরকে বলি বন্ধু, মোটর বসালে অন্তত মোটর 4-5 ঘন্টা অন্তত চালাবে। মোটরটা বলতে বলতেই ওরা মোটরটা চালু করে, তো আমার ভয় হচ্ছিলো যে মোটর চলবে কি না। যাই হোক বন্ধু, মোটরটা জাম হয়নি, মোটরটা চলতে লেগেছে। মোটরে পানি ভীষণ পরিমাণে পানি। যাই হোক ভাই, এই ছেলেগুলোকে দেখে আমার ছোট্টবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে, যে প্রাইমারি স্কুলে সেই জীবন যে কত সুন্দর জীবন ছিল। যে ছোট্টবেলায় ভাত খাওয়ার টাইমে সব প্রত্যেকজন, আমরাও ছোটোবেলায় এইভাবেই ভাত খেয়েছি ভাই। তাই আমার দেখে এই জিনিসটা একটু ভিডিও না করে থাকতে পারলাম না তোমাদের মধ্যে। আর ওখানে যাওয়াটা অনেকটাই সময় হয়ে গেল, তাই আমরা থাকবো না বেশিক্ষণ, ওখান থেকে বেরিয়ে চলে আসবো। তাই এদের সেই দৃশ্যটা বসে বসে দেখছি আর ক্যামেরার মধ্যে বন্দি করে নিলাম। তাই তোমাদের মধ্যে একটু শেয়ার করে দিলাম স্কুলে প্রাইমারি জীবনটা। আর পড়ো ভাই, ওখান থেকে বেরিয়ে আমরা রাস্তার মধ্যে বাড়ির দিকে আসছিলাম। ঠিক একটা আসছিলাম বেলাকে দেখে আমরা ভাই একটা তিনজন আইসক্রিম খেতে মন গেলো। তাই আমরা তিনজনা দু তিনটে কর্নার নিয়ে খেতে খেতে বাড়ির দিকে চলে আসছি। আর আলি ভাই তো এক হাতে আইসক্রিম খাচ্ছে আর এক হাতে গাড়ি চালাচ্ছে। আলি ভাই অসুবিধা একটু হচ্ছিলো। ঠিক আছে বন্ধু, আমরা তিনজনা আইসক্রিম খাচ্ছি আর তোমরা দেখ